তো বাবা বোলানো তো না আমারে, বাবা তো ওপেনে ঘুমাই গেছে, কেন ওপেন ভাঙ যায় না কেন আমার দ্বারে। খুলনায় নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্ক থেকে আবদুল্লাহ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নির্মাণাধীন খালিশপুর সুপার মার্কেটের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। নিহত আবদুল্লাহ খালিশপুর সুপার মার্কেট এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি আব্দুল কালাম হাওলাদারের ছেলে। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয় আবদুল্লাহ। তার মৃত্যুর জন্য অরক্ষিত নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক খোলা রাখাকে দায়ী করছেন স্থানীয়রা। এইবার ও মার্কেটে যাইয়া লাইট মেরিয়া পানিতে পানিতে সোনারে মিরসাই, সোনারে তো আমি পাই নাই, সোনা যাই উপরে কুয়ার মধ্যে বজে রয়েছে, এত সোনা আমি জানি না। তোমার আঙ্কেল যাইয়ে দেখি বাবার পাঞ্জাবি বাচ্চা রয়েছে, বাবা আমার জুমার নামাজ করতে গেছে, ও বাবা আর বলতে পারবো না বাবা। অসমাপ্ত করে রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরও এখানে কোনো তাদের কোনো গার্ড বা তদারকি কোনো কিছু নাই, কোনো সেফটির জন্যে এটা বাউন্ডারি দিয়ে ঘিরা থাকবে বা টিন দিয়ে আটকানো থাকবে, মেননগুলো আটকানো থাকবে, দেখাশোনার জন্য এক দুজন লোক লাগবে, সেখানে কেউ নাই। ভোর ছটার দিকে অনুমান ছটা বা সাড়ে পাঁচটার ভিতরে হয়তো সে কারো মাধ্যমে সংবাদ পায় যে খালিশপুর সুপার মার্কেট নির্মাণাধীন মার্কেটের সিপ্টি ট্যাঙ্কের ভিতরে লাশটা আসে, ওদেরকে উনি দেয় এবং লাশটা ওখান থেকে নিয়ে আসে। আসার পরে আমরা এখানে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এখানে আমাদের অফিসার আসছেন এবং অন্যান্য কর্তৃপক্ষ আসতেছেন, আমি এখানে আছি এবং উনি থানায় গেছেন এবং প্রাথমিক যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা কাজ থানায় চলতেছে।